ওগো বউ শুনছো? ওই, তোকে না বলছি অফিসে আমাকে এসব বলে ডাকবি না, তারপরও কেন ডাকিস? তুমি আমার একমাত্র বউ, তোমাকে ডাকবো না তো এইভাবে কাকে ডাকবো? না, তুই ডাকবি না এইভাবে আমাকে। কি, আমার পোড়া কপালের বউকে একটু আদর করে ডাকাও যাবে না? তোর রাজে বাজে কথা আমি শুনতে চাই না। তুই বাহির হ আমার কেবিন থেকে। কি আর করার, শেষমেশ মনে মনে মিমের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে বাহির হইলাম। এবার আপনাদের পরিচয়টা দেওয়া যাক। আমি নীল চৌধুরী, বাবা মায়ের একমাত্র সন্তান। নিজের বাপের ইয়া বড় একটা অফিস থাকতেও এখন বউয়ের অফিসে বউয়ের পিয়ের চাকরি করা লাগে। হই যে, কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভালোবেসে বিয়ে করেছিলাম, বিয়ের আগে কত ভালোবাসা দেখাইতো, আর এখন পুরা ডেভিল একটা। কথায় কথায় আমার মতো একটা পিচ্চি ছেলেটারে ঝাড়ি আর রাগ দেখায়। বিয়ের পর আমার বাবা মাকেও বশ করে নিয়েছে। বাবাকে কত করে বললাম আমি আমাদের অফিসটাই বসি, কিন্তু উনি আমার কথাটা একবারও শুনল না। উনি শুনল ওনার বৌমার কথা, বৌমাকে পেয়ে এখন নিজের ছেলেটাকেও ভুলে গিয়েছে। মানবতা আজ কোথায়? দুপুরে লাঞ্চ টাইমে কি করো সোনা? তুমি আবার আসছো? তো কি ভাবছিলা, আমি আর আসবো না? আসছো ভালো কথা, তা নক না করে আসছো কেন? বউয়ের কেবিনে আসবো তাও নক করে? কি আমার মুখের উপর কথা, যা তুই এই ফাইলগুলো কালকের মধ্যে কমপ্লিট করে আনবি। বলে আমার হাতে 4-5টা ফাইল ধরিয়ে দিল। কালকের মধ্যে এতগুলো ফাইল, ইম্পসিবল। কালকের মধ্যেই ফাইলগুলো আমার কমপ্লিট চাই, ব্যাস। তুমি বউ না, যেন আস্ত একটা ডেভিল। কি বললে? না কিছু বলিনি তো। ও যাও, এখন গিয়ে কাজ করো। শুধু হুকুম আর হুকুম, করবো না এই ফাইলগুলো কমপ্লিট। দেখি কি করে, মনে মনে বলতে বলতে নিজের কেবিনে চলে আসলাম। মিম নীলের কেবিনটা ওর কেবিনের পাশেরটা দিয়েছে, আর মাঝখানের দেয়ালটা পুরো গ্লাস সিস্টেম। নীল যেন কোনো মেয়ের সাথে লুতুপুতু করতে না পারে তাই এই ব্যবস্থা। বিকেলে নীল এসে গাড়িতে বসে মিমের জন্য অপেক্ষা করছে। নীল মিমকে আসতে দেখে গাড়ির দরজা খুলে দিল। তুমি আমার পিয়ে হয়েও আমার আগে অফিস থেকে বেরিয়ে গাড়িতে এসে বসে আছো? কেন, তোমাকে আমি কোলে করে নিয়ে এসে গাড়িতে বসাবো? তুমি কি ছোট বাচ্চা? আবার শুরু করলে তোমার সব ফালতু কথা। হ্যাঁ, কথা না বলে এখন চুপচাপ গাড়ি চালাও। এখন তো সব আপনার কথা মতোই হবে, আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে নাকি? তুমি কি চুপচাপ গাড়ি চালাবে নাকি তোমাকে নামিয়ে দিব? আমি কথা বললে প্রবলেম তোমার, আমার না, তাই আমি কেন নামবো? তুমি নেমে যাও। নীল! মিমের চিৎকার শুনে নীল আর কোনো কথা না বলে চুপচাপ গাড়ি চালাতে লাগলো। বাসায় পৌঁছে, আম্মু আম্মু কি হয়েছে রে মিম? আম্মু তোমার ছেলে কি করছে জানো? যা বাবা, আমি আবার কখন কি করলাম? কি করছে রে? সকালে আমি তোমার ছেলের কেবিনে গিয়েছিলাম একটা কাজে, কিন্তু ও আমাকে ঝাড়ি মেরে বের করে দিয়েছে। আর জানো, আসার সময় আমাকে গাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। কি রে নীল, এগুলো কি সত্যি? তোর এত বড় সাহস, তুই বউমাকে ঝাড়ি মারিস? আম্মু এইগুলো সব মিথ্যা কথা, ও আমার সাথে এইগুলো করেছে, আমি না। আম্মু দেখেছো, তোমার ছেলে তোমার সামনেই আমাকে মিথ্যাবাদী বলছে। আম্মু বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি ওর সাথে এমনটা করিনি। মিমের কথা শুনে আমি তো অবাক, কেন অবাক হব না, একটা মানুষ এত নিখুঁতভাবে কি করে মিথ্যা কথা বলল। এই জন্যই বলে যে মেয়েরা 16 কলা জানে। ইস, মেয়েটা কান্না করে ফেলছে, নিশ্চয় তুই ওগুলো করছিস? আমি কোনো কথা শুনতে চাই না। আম্মু আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। চুপ, বললাম তো আমি তোর কোনো কথা শুনতে চাই না। তারপর নীলকে এক গাদাগ ঝাড়ি আর বকা দিয়ে নীলের আম্মু চলে গেল। আর এদিকে তো মিম হাসতে হাসতে সোফার উপর শুয়ে পড়ে গড়াগড়ি করছে। এটা কিন্তু তুমি ঠিক করলে না। কোনটা? দেখ, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। তারপর মিমও নিজের রুমে চলে গেল। কেমন দিলাম! মিথ্যা বলায় যদি কোনো নোবেল দেওয়া হতো তাহলে শিওর তুমি পেতে। আমি নোবেল কমিটিকে অনুরোধ জানাবো তোমাকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য। কোয়ালিটি আছে বস। তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই, তুমি যাও এখান থেকে। শুধু শুধু আম্মুর কাছ থেকে আমাকে বকা খাওয়ালে। বকেছে বেশ করেছে, আর তোমার সাথে কথা বলার আমারও কোনো ইচ্ছা নেই।
সেই সুযোগে ওয়াশরুমের দরজাটা নীল বাইরে থেকে লক করে দিল। মিম ফ্রেশ হয়ে ওয়াশরুমের দরজা খুলতে গেলে দেখে দরজাটা খুলছে না। কি ব্যাপার, আমি তো দরজাটা লক করিনি, তাহলে লক হলো কিভাবে? নিশ্চয়ই ওই ব্যাটা নীলের কাজ। আর এইদিকে নীল ওয়াশরুমে মিমকে আটকে রাখতে পেরে বিশ্বজয়ের একটা হাসি দিয়ে বিছানায় গিয়ে গা এলিয়ে দিয়ে হাসতে লাগলো। নীল দরজাটা খুলে বলছি। নীল তো মিমের কোনো কথা কানেই নিচ্ছে না, উল্টো হেসেই যাচ্ছে। তোকে কিন্তু দরজা খুলতে বলেছি, না হলে আমি যে তোর কি হাল করব সেটা আমি নিজেও জানি না। আগে বাইরে বেরিয়ে তো আসো। তোকে দরজা খুলতে বলেছি না কেন? তখনকার কথা মনে নেই? আম্মুর কাছ থেকে শুধু শুধু আমাকে কি বকাটাই না খাওয়ালে, এখন থাকো তুমি ওইখানে আটকিয়ে। নীল দেখ, আমার কিন্তু মাথাটা ঘুরছে। তোমার মাথা ঘুরলে আমার কি? আর বারবার চেঁচিয়ে আমাকে ডিস্টার্ব করবে না। নীল বলে জোরে চিৎকার করে ধপাস করে নিচে পড়ে গেল। মিমের চিৎকার আর ভেতর থেকে কিছু পড়ার আওয়াজ শুনে নীল দৌড়ে যে ওয়াশরুমের দরজা খুলে দেখে মিম নিচে পড়ে আছে। তারপর মিমকে নিচ থেকে তুলে কোলে করে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। বিছানায় শুয়ে দেওয়ার সাথে সাথে মিম চোখ টিপ মেরে নীলকে বলল, কেমন দিলাম? ইউ ড্রামা কুইন, আবার আমাকে ঠকালে। তুমি কি ভাবছো আমার সাথে পাঙ্গা নিয়ে তুমি পারবে? তখন কি যেন বলছিলে? তুমি যা চিস, আমি আবার কখন কি বললাম? এখন তো কিছুই মনে পড়বে না, আমাকে ওয়াশরুমে আটকে রাখার শাস্তি তো তোমাকে পেতেই হবে। বলে নীলকে মারার জন্য বিছানা থেকে নেমে ওর দিকে এগিয়ে গেল। নীলকে আর পায়কে এক দৌড়ে বাসার ছাদে যেয়ে চারদিকে দৌড়চ্ছে। নীল দাঁড়াও, বলছি না হলে কিন্তু তোমার খবর আছে। নীলকে ধরার জন্য ওর পিছে পিছে দৌড়চ্ছে। না, আমার মায়ের খাওয়ার একটু শখ নেই, কোন কপাল করে একটা বউ পাইছি যার কাছে উঠতে বসতে ঝাড়ি খাওয়া লাগে। এদিকে মিম আর দৌড়াতে না পেরে পা ধরে মাটিতে বসে কান্না করতে লাগলো। তা দেখে নীল মিমের কাছে এগিয়ে এসে বলল, কি হয়েছে? পাটা একটু মুচকে গিয়েছে। দেখি পাটা। একে অপরের সাথে সব সময় ঝগড়া করলেও দুজন দুজনকে অনেক ভালোবাসে আর কেয়ার করে। নীল মিমের পাটা যখনই ধরতে যাবে তখনই মিম নীলের হাত ধরে বলল, এখন কি হবে মিস্টার নীল? ডেভিল বউটা আবার আমাকে বোকা বানালো। দেখো তুমি তো আমার মিষ্টি বউ, তাই না? তুমি কি আমার সাথে এমনটা করতে পারো? এখন এসব কথা বলে কোনো লাভ হবে না, তখন মনে ছিল না? আর হবে না, এবারের মতো মাফ করে দাও। সত্যি তো? সত্যি। আচ্ছা যাও, এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু এরপর যদি কখনো এমন করো তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। লাভ ইউ জান, বলে মিমের কপালে একটা কিস দিয়ে দিলাম তোর পাগল একটা। রাতে ডাইনিং টেবিলে সবাই একসাথে আছে। আব্বু তোমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, অফিসের এত প্রেশার, তোমার নেওয়ার দরকার নেই, এখন তুমি না হয় রেস্ট নাও আর আমি আমাদের অফিসটাই বসি। তুই কি বলতে চাস, বয়স বেড়ে গিয়েছে বলে কি আমি আর অফিসের কোনো কাজ করতে পারবো না? আমি কি তোর মতো অকম্মা নাকি? না আসলে তা না। তুই চুপ থাক, আমি যদি বেঁচে থাকি তাহলে কমপক্ষে 10 বছর এখনো অফিসটা চালাতে পারবো। তাহলে আমি আর তুমি দুজন মিলে আমাদের অফিসটা দেখাশোনা করি। কেন, তুই তো মিমদের অফিসেই আসিস, তোর সমস্যা কি? আর আমি একাই পারবো, তোর যাওয়া লাগবে না। আমাদের অফিস থাকতেও আমি অন্যদের অফিসে চাকরি করি, এইটা কেমন দেখায় না? অন্যদের অফিস বলছো? অন্যদের অফিস বলছো কেন? আমাদের অফিসটা কি তোমার অফিস না? আর আমার আব্বুর স্বপ্ন ছিল আমার হাত ধরে আমাদের কোম্পানিটা একদিন বাংলাদেশের টপ 10-এ থাকবে, সেজন্য আমি অফিসটায় বসেছি, না হলে আমি কখনো অফিসে বসতাম না। আর যদি মিমের আব্বু বেঁচে থাকতো তাহলে? মন খারাপ করে বলল, আর হ্যাঁ, নীলের আব্বু আর মিমের আব্বু দুজনেই বেস্ট ফ্রেন্ড আর বিজনেস পার্টনার। 2 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মিমের আব্বু মারা যায়, তারপর থেকে মিমকে দেখাশোনা করতে হতো অফিস। মিমের আব্বু এখন বেশিরভাগ সময়ই মিমের নানু বাড়ি থাকে আর মাঝে মধ্যে মিমকে এসে দেখে যায়। আর 6 মাস হলো নীল আর মিমের বিয়ে হয়েছে। ওদের দুজনের বিয়ে হবার পর থেকেই নীলের আব্বু নীলকে মিমের অফিসে মিমের সাথে থাকতে বলে। মিম মেয়ে মানুষ একা শব্দে কীভাবে সামলাবে, আর কাজও হবে রোমান্সও হবে, এটা ভেবে নীলও ওর আব্বুর কথায় রাজি হয়ে যায়। কিন্তু নীলকে আর জানতো না কি যে এই মেয়েটার ড্রেভেলের মতো আরও একটা রূপ আছে। কিন্তু মিমকে সে কিছুই বলতে পারে না, মেয়েটা যে এই বয়সে নিজের বাবা তাকে হারিয়েছে, তাই নীলও চেষ্টা করে সবসময় মেয়ের আশেপাশে থেকে ওকে হাসি খুশি রাখার। আর নীলের আব্বু আম্মু নীলের থেকে বেশি এখন মিমকে ভালোবাসে। এদিকে মিম হঠাৎ ওর বাবার কথা শুনে বাবাকে মনে পড়ায় হাত মুখ ধুয়ে মন খারাপ করে উপরে চলে গেলেন। মেয়েটা মনে হয় বাবার কথা মনে পড়ায় মন খারাপ করে উপরে চলে গেল।
তুই একটু ওপরে যেয়ে মেয়েটাকে দেখ। নীল হুম বলে খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে ওপরে চলে গেল। ওপরে গিয়ে নীল যা ভাবছিল তাই ঠিক হলো। মিম রুমে এসে বালিশে মুখ গুজে কান্না করছে। মিম কান্না বন্ধ করো প্লিজ। মিম নীলের কোনো কথাই কানে নিচ্ছে না, তাও কান্না করে যাচ্ছে। মিম কান্না থামাও বলছি। নীলের ধমক শুনে মিম নীলকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে করতে বলে, কেন বাবা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন? বাবাকে ছাড়া যে আমার খুব কষ্ট হয়, কেন চলে গেল বাবা, কেন বলো নীল। সবাইকে একসময় চলে যেতে হয়, কাউকে আজ আর নয়তো কাল। যে চলে যায় সে তো আর কখনো ফিরে আসবে না। শুধু শুধু তার জন্য কান্না না করে আল্লাহর কাছে প্রার্থনা করো, আর প্রতিদিন ঠিক সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, কেমন? হুম পড়ি, কিন্তু মাঝে মধ্যে পড়া হয় না। না তা হবে না, এরপর থেকে নামাজ মিস করবে না। যদি কোনো কাজ করো তাহলে সেই কাজ রেখে আগে নামাজ পড়ে নিবে, মনে থাকবে তো? হুম। আর নামাজ শেষে মোনাজাতে আব্বুর জন্য দোয়া করবা, কেমন? হুম। তারপর মিম আস্তে আস্তে নীলের বুকেই ঘুমিয়ে গেল। নীল মিমের কপালে আলতো একটা চুমু দিয়ে বিছানায় শুয়ে দিয়ে ওর পাশে শুয়ে পড়ল। সকালে মিম ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে নীলকে ডাকতে লাগলো। নীল উঠে নামাজ পড়ে নাও। একটু পর উঠছি। না এখনই উঠে আগে নামাজ পড়ে নাও, তারপর আবার ঘুমাবে। একটু পর উঠে পড়ে নিব। না এখনই বলে নীলকে টেনে তুলে বাথরুমে পাঠিয়ে দিল। আর মিম নিচে এসে দুই কাপ কফি করে নিয়ে রুমে চলে আসলো। নামাজ শেষ। হুম তুমি কোথায় গিয়েছিলে? কফি আনতে। নাও বলে নীলের হাতে একটা কফির কাপ ধরিয়ে দিল। তুমি আবার রান্নাঘরে গিয়েছিলে? তোমার না একদিন রান্না করতে করতে হাত পুড়ে গিয়েছিল। একদিন পুড়ে গিয়েছিল বলে কি সব সময় পুড়ে যাবে? যত সব ঢং। আমি ঢং দেখাচ্ছি? তা নয় তো কি, এখন চুপচাপ কফিটা খাও। তোমার যা ইচ্ছা করো, আমার কি? কফিতে মিষ্টি কম, একটু মিষ্টি দাও না। এত চিনি দিলাম তাও তোমার আরো মিষ্টি লাগবে? রান্নাঘরে চিনি আছে, যাও নিয়ে আসো। তোমার কাছেই তো আছে, শুধু শুধু রান্নাঘরে যেতে হবে কেন? আমার কাছে? হুম তোমার কাছে। আমি মিষ্টি কোথায় পাবো? ফাজলামি করতে সম। ফাজলামি করবো কেন? বলে মিমের কাছে এগিয়ে গিয়ে ঠোঁটে একটা কিস দিয়ে বলল, এই যে মিষ্টি, বাহ কি টেস্ট। নীল এটা কি হলো? মিষ্টি খাওয়া হলো? নীল বলেই দিল এক দৌড়। তোমাকে তো আমি আজ। দৌড়াতে দৌড়াতে মিম নীলের শার্টের কলার ধরে টান দেয়। নীল ভর ঠেকাতে না পেরে মিমের গায়ের উপর পড়ে যায়, আর মিমের ঠোঁটের সাথে নীলের ঠোঁট লেগে যায়। মিষ্টি আরো লাগবে বললেই হতো, শুধু শুধু এইভাবে দৌড়াদৌড়ি করানোর কোনো মানে হয়? তোকে তো আজ আমি। তারপর মিম নীলের বুকের উপর কিল মারতে লাগলো। মিম ব্যথা পাচ্ছি কিন্তু। পাও তাতে আমার কি? মিম সত্যি ব্যথা পাচ্ছি কিন্তু। তারপর মিম ওর উপর থেকে নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে পড়ল। আমাকে ওঠাও। পারলে নিজে নিজেই ওঠেন। যেটা তোমার থেকে কখনোই আশা করিনি সেটাই করলে তুমি। যাই হোক ভালো থেকো তুমি। মিম নিজে এসে রান্নাঘরে যে দেখে নীলের আম্মু রান্না করছে। আম্মু গুড মর্নিং। হুম গুড মর্নিং। আম্মু আমি তোমাকে একটু সাহায্য করি? না তোকে কিছু করতে হবে না, তুই রুমে যেয়ে রেস্ট নে, একটু পর আবার অফিস যাওয়া লাগবে। রান্না করতে যে মিম একদিন হাত পুড়িয়ে ফেলেছিল বলে নীলের আম্মু আর ওকে রান্নাঘরে আসতে দেয় না। মিম তাও মাঝে মধ্যে চুপি চুপি আসে। আম্মু আমি তোমাকে সাহায্য করি, আর একটু রান্নাঘরটা দেখি, এখন রেস্ট না নিলেও চলবে। আচ্ছা থাক। আম্মু তোমাদের মতো আর কেউ আছে নাকি আমি জানি না, তোমরা অনেক অনেক ভালো। কেউ চায় না বাড়ির বউ অফিসে যেয়ে বসুক, কিন্তু তোমরা আরও আমাকে সাপোর্ট দিয়েছ। আর বিয়ের কয়েকদিন পরের থেকে সবাই নতুন বউকে রান্নাঘরের আর বাড়ির সবার দায়িত্ব দিয়ে দেয়, কিন্তু আমার একদিন রান্না করতে যেয়ে হাত পুড়ে গিয়েছিল বলে তোমরা আর আমাকে রান্নাঘরে আসতে দিতে চাও না। তোমরা এত ভালো কেন? এত সুখ আমি কীভাবে সইব? আমার কপালে সইবে? হুম সবাই যদি তাদের বাড়ির বউকে মেয়ের চোখে দেখতো তাহলে আর এমনটা হতো না। হুম তারপর দুজন মিলে গল্প করতে করতে রান্না শেষ করলো। রান্নার শেষে সবাই মিলে একসাথে বসে নাস্তা করে নিল। তারপর নীল আর মিম রেডি হয়ে অফিসে চলে গেল। অফিসে এসে নীল মিমের পিছু পিছু মিমের কেবিনে গেল। তুমি আবার এখানে কেন? তুমি তোমার জায়গায় চলে যাও তাড়াতাড়ি। আমার বউয়ের কেবিনে আমি আসছি, তাতে তোমার কি? তুমি কিন্তু দিনে দিনে বেশি শয়তান হয়ে যাচ্ছ। হুম দেখো তোমার পিছনে তেলা পোকা। তেলা পোকার কথা শুনে মিম ভয়ে দৌড়ে যে নীলকে জড়িয়ে ধরল। মিম তুমি অফিসে এসে রোমান্স করলে কিছু না, আর আমি একটু করলেই দোষ? যে কেউ যখন তখন চলে আসবে, ছাড়ো আমাকে, একটু লজ্জা নেই তোমার? তেলাপোকাটা সরাও প্লিজ।
আমার ভয় করে। যে মেয়েটা নিজের স্বামীকে ভয় পায় না, সে তেলাপোকা দেখে ভয় পায়, ভাবা যায় এগুলা? তেলাপোকাটা সরাও না। তেলাপোকা থাকলে তো সরাবো, কোথায় তেলাপোকা? তার মানে তুমি আমাকে বোকা বানালে? এতদিন তুমি আমাকে বোকা বানাতে, আর আজ আমি তোমাকে বোকা বানালাম? তোকে না আজ আমি বলে নীলের পিঠে দুই তিনটা দিয়ে দিল। আল্লাহ গো, এ আমি কাকে বিয়ে করেছি? পুরাই ডেভিল, এইটা মনে হয় না আর আমাকে বাঁচতে দেবে। আবি তো শুরু হুয়া হ্যায়, আগে আগে দেখো হোতা হ্যায় কিয়া। হুম, তোমাকে আমি পরে দেখে নিব। কেন, এখন কি তোমার চোখ অন্ধ নাকি যে পরে দেখে নিবা? তোমার সাথে কথা বলাই বেকার। আর আমি মনে হচ্ছে আপনার সাথে কথা বলার জন্য বসে আছি। থাকো তুমি এখানে, আমি গেলাম। যাও যাও, আমি কি তোমাকে আটকে রেখেছি নাকি? তাড়াতাড়ি পাতলা হও। বলে নীল চলে গেল নিজের কেবিনে। আর এদিকে মিম কাজ করতে লাগলো। কাজ করতে করতে মিমের হঠাৎ মনে পড়লো কালকের কথা। কালকে নীলকে ফাইল দেওয়া হয়েছিল, আজকে সবগুলো ফাইল কমপ্লিট করে দেওয়ার কথা ছিল। বাতা ধন, এইবার তুমি কই যাবা? আমি শিওর তুমি একটা ফাইলও কমপ্লিট করনি, তোমার তো আজ খবর আছে। গ্লাসের ভিতর দিয়ে নীলের দিকে তাকিয়ে বলল। তারপর মিম ম্যানেজারকে ফোন করে বলল নীলকে ওর কেবিনে পাঠিয়ে দিতে। নিজে নীলকে সরাসরি ফোন করলো না, কারণ তখন যা হলো মিম বললে নাও আসতে পারে। স্যার আসবো? ইয়েস কামিং। স্যার ম্যাম আপনাকে ডেকেছে। কোন ম্যাম? স্যার মিম ম্যাম এখনই যেতে বললো আপনাকে। ওনাকে গিয়ে বলুন কাজ করছে, এখন আসতে পারবে না। ম্যানেজার শুধু মাথা নাড়িয়ে মিমের কেবিনের সামনে এসে দরজায় কড়া নাড়লো। ইয়েস কামিং। ম্যাম স্যার বললো এখন কাজ করছে, যেতে পারবো না। আচ্ছা আপনি যান এখন। ম্যানেজার চলে যাবার পর মিম গ্লাসের দিক ভিতর দিয়ে দেখলো নীল এক নাগাড়ে কম্পিউটার চালিয়ে যাচ্ছে, আর এদিক ওদিক ওর কোনো খেয়াল নেই। মিমের আর বুঝতে বাকি রইল না যে নীল বসে বসে গেমস খেলছে, কারণ এর আগেও সে অনেকবার এমন করছে। রাগে রাগে মিম নীলের কেবিনে এসে বলল, আমি তোমাকে ডেকে পাঠালাম আর তুমি গেলে না কেন? হ্যাঁ, তা কী জন্য ডেকেছিলে? দেখি দেখি কী করছো কম্পিউটারে, যে আমি ডাকলেও তোমার যাওয়ার টাইম থাকে না। আরে কিছু না তো। তুমি অফিসের কাজ করতে আসো না গেম খেলতে আসো? না মানে ওই একটু। থাক, এখন আর মানে মানে করতে হবে না। কালকে যে ফাইলগুলো দিয়েছিলাম ওইগুলো কি কমপ্লিট করছো? এই রে কাজ সারছে, এখন কি হবে? আমি তো একটা ফাইলের গায়েও হাত দিয়ে দেখিনি, আজ আমি শেষ। কী ভাবছো এত? না মানে আসলে আসলে খেয়াল ছিল না। থাক আর বলতে হবে না, আমি বুঝছি তুমি এবারও একটাও ফাইল কমপ্লিট করে আনোনি, তোমাকে দিয়ে কোনো কাজই হবে না। তোমার খেয়াল থাকে কোথায়? হ্যাঁ সারাদিন তো শুধু ফাজলামি করো আমার সাথে। এরপর থেকে আর হবে না, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। এই এক কথা তুমি আমাকে কতবার বলেছো সেই খেয়াল আছে? এই এক কথা আর বারবার শুনতে মন চায় না। এইবারই শেষ, আর হবে না। আমি আর কিচ্ছু শুনতে চাই না, এবার আমি বাবাকে বলে দিব, তারপর দেখো তোমার কি হয়। মিম চলে যাওয়ার সময় নীল পেছন থেকে অনেকবার ডেকেছিল, কিন্তু মিম নীলের দিকে একবারও না তাকিয়ে নিজের কেবিনে চলে গেল। এদিকে নীল বসে বসে শুধু একটা কথাই ভাবছে, আজ যদি আব্বু এটা জানতে পারে তাহলে তো আমাকে আজ শেষ করেই ফেলবে। অন্যজনদের বাবা মা নিজের ছেলের বউকে একটু এদিক ওদিক হলে সহ্যই করতে পারে না, আর আমার বাবা মা নিজের ছেলেকে পর করে দিয়ে এখন বৌমাকে আপন করে নিয়েছে। মনে হচ্ছে যে মিমি ওদের কাছে সব আর আমি কেউ না। মানবতা আজ কোথায়? মিম রেগে আছে বলে নীল আর সারাদিন মিমের সাথে দেখা করেনি। মিমের সাথে দেখা করতে গেলে ওর যে কী হাল করবে সে ভয়ই আর যায়নি বেচারা। অফিসে এসে নীল আর মিম বাসায় চলে আসলো। আসার সময় সারাটা রাস্তা মিম নীলের সাথে একটা কথাও বলেনি। নীল অনেকবার বলার পরও মিম একটা কথাও বলেনি। বাসে এসে মিম সোজা রুমে চলে গেল, আর নীল গাড়ি পার্ক করে ভেতরে যে সোফার উপর বসে পড়ল। কেউ কারোর সাথে কথা বলল না। কি রে টায়ার্ড লাগছে? হুম। যা ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। না আম্মু এখন কিছু খাবো না, একটু রেস্ট নিয়ে একেবারে রাতে ডিনার করে নিব। আচ্ছা। নীল হুম বলে রুমে চলে আসলো। এদিকে মিম ফ্রেশ হয়ে এসে নীলকে রুমে ঢুকতে দেখে রুমের বাইরে চলে যেতে লাগলো। তা দেখে নীল মিমের হাত ধরে ওর সামনে এনে দাঁড় করালো। তোমার সমস্যা কি? হ্যাঁ আসার সময় একটা কথাও বললে না, আবার বাসায় এসেও আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? কি করেছি আমি? অফিসের কথা মনে আছে নাকি ভুলে যাওয়ার নাটক করছো? আমি তো বলছি আর হবে না, তারপরও তুমি কেন এমন করছো? হ্যাঁ আচ্ছা তোমার ফাইলগুলো কমপ্লিট চাই তো? যাও কালকের মধ্যে সবগুলো ফাইল কমপ্লিট পেয়ে যাবা। তাও অনুরোধ করছি এই সাধারণ বিষয় নিয়ে এত রাগারাগি করো না।
আর এদিকে নীলের এমন ব্যবহারে মিম অবাক হয়ে গেল। নীল ফ্রেশ হয়ে এসে মিমকে ওখানেই দাঁড়িয়ে থাকতে দেখে কিছু না বলে চুপচাপ নিচে চলে গেল। মিম নীলের এমন ব্যবহারে অবাকের উপর অবাক হচ্ছে, কারণ নীল কখনো ওর সাথে এমনটা করে না। এদিকে নীল নিচে এসে মাথা নিচু করে সোফায় চুপচাপ বসে আছে। নীলকে মাথা নিচু করে চুপচাপ বসে থাকতে দেখে নীলের আম্মু নীলের কাছে এসে বলল, কিরে শরীর খারাপ নাকি এভাবে বসে আছিস যে? না কিছু হয়নি, এমনি ভালো লাগছিল না তাই। ও তা মিম কোথায়? দেখো উপরে কোথাও আছে হয়তো। এভাবে বলছিস কেন, মিমের সাথে কি তোর কিছু হয়েছে নাকি? না ওর সাথে আবার আমার কি হবে, কিছুই হয়নি। কি হয়েছে আমাকে বল। কিছু তো একটা হয়েছে, তা না হলে তুই এমনভাবে কথা বলার মানুষ না। তখনই মিম নিচে এসে নীলের আম্মুর পাশে গিয়ে দাঁড়ালো। নীল মিমকে দেখে সোফা থেকে উঠে কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। মিম কি হয়েছে রে, ও আজ এমন করতেছে কেন, ঝগড়া হয়েছে নাকি তোদের? না আম্মু তেমন কিছু না। আমাকেও বলবি না? তারপর মিম আম্মুকে সবকিছু বলল। কই তুই রাগ করবি, তার না ও রাগ করে বসে আছে, কি আজব ব্যাপার। এখন যা উপরে গিয়ে দেখ কি করছে ছেলেটা, ও তো তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ওনার কথা শুনে মিম লজ্জা পেয়ে মাথা নিচু করে এক দৌড়ে নিজের রুমে চলে আসলো। রুমে এসে দেখে নীল ল্যাপটপ আর ফাইলগুলো নিয়ে কাজ করতে বসেছে, তাই মিম নীলকে আর ডিস্টার্ব না করে নিজের মোবাইল নিয়ে বিছানায় বসে গেম খেলতে লাগলো। আর এদিকে নীল কাজ করছে আর বারবার আর চোখে মিমের দিকে তাকাচ্ছে, মনে মনে বলছে, আমি নাকি কাজ করি না, এখন দেখো আমিও কাজ করতে পারি। সব সময় এমন ভাব করে যেন শুধু ও একাই কাজ পারে, আর কেউ পারে না যত্ত সব। আর এদিকে মিম মোবাইলে গেম খেলতে খেলতে ঘুমিয়ে গিয়েছে। সন্ধ্যা থেকে মিমের ঘুম ভাঙার একটু পরেই আজান হয়। মিম অজু করে এসে নামাজ পড়ে উঠে নীলের দিকে তাকিয়ে দেখে নীল এখনও কাজ করেই যাচ্ছে। তা দেখে নীলের কাছে গিয়ে মিম বলল, আজান হয়েছে উঠে নামাজ পড়ে নাও, পরে আবার কাজ করো। নীল কিছু না বলে চুপচাপ উঠে উজু করে এসে নামাজ পড়ে উঠে আবার কাজে বসলো। আর এদিকে মিম নিচে এসে আম্মুকে রান্নার কাজে সাহায্য করছে। বাড়িতে কাজের লোক থাকতেও নীলের আম্মুকে রান্না করা লাগে, কারণ নীল আর ওর আব্বু সরাসরি ওনাকে বলে দিয়েছে কোনো কাজের লোকের রান্না আমরা খেতে পারবো না, তুমি রান্না করলে খাবো আর না করলে খাবো না, কারণ ওনার রান্নাটা অনেক ভালো। রাতের বেলায় সবাই ডাইনিং টেবিলে ডিনার করতে বসেছে কিন্তু নীল এখনও আসেনি বলেই মিম গেল নীলকে ডাকতে। মিম রুমে এসে দেখে নীল কাজ করতে করতে টেবিলের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছে। তা দেখে মিম নীলের দিকে এগিয়ে গিয়ে নীলকে ঘুম থেকে ডেকে তুলল, যাও ফ্রেশ হয়ে এসে নিচে খেতে চলো। নীল কিছু বলছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। নীল আমি কিন্তু তোমাকে কিছু বলেছি। আমার খিদে নেই, আমি কিছু খাবো না, তোমার দরকার হলে তুমি খেয়ে এসো। তোমাকে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। এই বলে নীলকে শক্ত করে জড়িয়ে ধরে ধরে কিস করে দিল। মিমের এমন কাণ্ড দেখে নীল অবাক, আর মিমের উপর যত অভিমান ছিল ওটাও দূর হয়ে গেছে। এটা কি হলো? নিনজা টেকনিক, তোমার রাগ ভাঙাতে এর থেকে আর কোনো ভালো টেকনিক নেই বুঝলা, এখন তো চলো। বাহ মিষ্টিটা কি টেস্টি ছিল, আর একটা দাও না, একটা খেয়ে মন ভরেনি। মাইট দেবো কিন্তু। তারপর দুজনে নিচে চলে গেল। নিচে গিয়ে নীল আর মিম চেয়ারে গিয়ে বসলো। নীল মিমের সামনাসামনি চেয়ারটায় গিয়ে বসলো। কিরে এত দেরি হলো, শরীর ঠিক আছে তো তোর? ঠিক আছে, আসলে কাজ করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম তাই। ও তারপর সবাই ডিনার করতে শুরু করলো। নীল খাবার খাচ্ছে আর পা দিয়ে বারবার মিমের পায়ে খোঁচা দিচ্ছে, আর এদিকে মিম নীলের দিকে বারবার অগ্নি দৃষ্টিতে তাকাচ্ছে। নীল মিমকে চোখ টিপ মেরে আবার তার পা দিয়ে মিমের পায়ে খোঁচা দিতেই মিম জোরে নীলের পায়ের উপরে দিল একটা পাড়া। ব্যথায় নীল জোরে জোরে চিল্লিয়ে উঠল। কিরে কি হয়েছে, এভাবে চিল্লাচ্ছিস কেন? না মানে আসলে গলায় কাঁটা বিঁধেছে, ব্যথায় আবল তাবল কি বলল সেটা নিজেও জানে না। এই তোর মাথা ঠিক আছে? আজ তো মাছ রান্না করাই হয়নি, তাহলে কাঁটা বিঁধবে কেমন করে? না মানে চেয়ারের সাথে পাটা বাড়ি লাগছে। তুই খাবার খাওয়ার সময় পা এদিক ওদিক নাচালে তো পায়ে লাগবেই। এরপর থেকে আর হবে না। তুই যেটা বলিস আর হবে না সেটাই আরো বেশি করে করিস, ভালো করে খাবার খা। এদিকে মিমার নীলের আব্বু ওদের মা ছেলের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। তারপর খাওয়া দাওয়া শেষে নীল আর ওর আব্বু যার যার রুমে চলে গেল। আর এদিকে মিমার নীলের আম্মু মিলে সব কিছু গুছিয়ে রুমে চলে আসলো। মিম রুমে ঢুকতে গেলে দেখে নীল দরজার সামনে দাঁড়িয়ে আছে। তা দেখে মিম বলল, এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন?
তখন আমার পায়ের উপর পাড়া মারলে কেন? এখন তোমার কি হবে তাই বলো। তুমি আমার পায়ে তোমার পা দিয়ে বারবার খোঁচা দিচ্ছিলে কেন? পাড়া দিয়েছি, বেশ করেছি, আবার দিব। এখন দরজার সামনে থেকে সরো তো। তোমাকে তো আজ আমি বলে মিমের হাত ধরে টান দিয়ে মিমকে রুমের ভেতরে এনে দরজার লাইট অফ করে মিমকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে যেতে লাগলো। আর মিম নীলের বুকের উপর বারবার কিলকুশি দিয়ে বলছে, নীল এইটা কিন্তু ঠিক হচ্ছে না, ছাড়ো আমাকে। নীল মিমের কোনো কথা কানে নিয়ে ওকে নিয়ে যে বিছানায় শুয়ে দিল। আর এদিকে মিম নীলের বুকের উপর কিল ঘুষি দিচ্ছে আর বকে যাচ্ছে। মিমের এমন কাণ্ড দেখে নীল নিজের ঠোঁটের মিমের ঠোঁটটা আঁকড়ে ধরল। এভাবে কিছুক্ষণ চলার পর মিমও নীলকে জড়িয়ে ধরল। তারপর বাকিটা ইতিহাস। সকালে মিম ঘুম থেকে উঠে গোসল করে এসে নিজের ভেজা চুল দিয়ে নীলের মুখের উপর পানির ছেটা দিয়ে নীলকে ঘুম থেকে তুলল। সারা রাত ঘুমাতে দিলে না, আবার এখনো দিচ্ছ না, এখন একটু ঘুমাতে দাও প্লিজ। আমি তোমাকে ঘুমাতে দেইনি না, তুমি আমাকে ঘুমাতে দাওনি, নিজে আমার সাথে ওইসব করলো আর এখন আমাকে দোষ দিচ্ছে। ওই একই তো হলো, তোমার জন্যই তো ঘুমাতে পারিনি। একথা বলে মিমকে জড়িয়ে ধরল। এখন আবার দুষ্টুমি শুরু করছো? আমি আমার বউয়ের সাথে দুষ্টুমি করতেছি, তাতে তোমার কি? তোমাকে তো আমি বলে ধাক্কা মেরে বেচানা থেকে ফেলে দিল। নীল নিচে পড়ে গড়াগড়ি করছে আর বলছে, আমাকে তো ঠাস করে ফেলে দিলে, এবার বালিশটাও ঠুস করে ফেলে দাও, নিচেই একটা ঘুম দিয়ে দেই। তোমাকে তো আমি একথা বলে বালিশ নীলের মুখের উপর ছুঁড়ে মারল। আর নীল বালিশ ভীমকে ধন্যবাদ দিয়ে মাথার নিচে বালিশটা নিয়ে শুয়ে পড়ল। আর ভীম যে নামাজ পড়ে সে দেখলো নীল এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। তা দেখে রাগে রাগে ওয়াশরুমে থেকে এক বালতি পানি এনে সবটাই নীলের উপর ঢেলে দিল। এই বউ, আমাকে বাঁচাও, মনে হয় বৃষ্টি হচ্ছে, ছাতাটা দাও তো। এখন তো শুধু বৃষ্টি হচ্ছে, তারপর তো ঝাড়ুর বাড়ি পড়বে। ও, তার মানে আবারও তুমি আমার মাথায় পানি ঢালছো? এখন গোসল করে এসে নামাজ পড়ে নিন। যাচ্ছি যাচ্ছি বলে ওয়াশরুমে চলে গেল। আর মিম ঘরটা গুছিয়ে নিচে চলে গেল। নীলের গোসল শেষে নামাজ পড়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আর মিম রান্নাঘরে গিয়ে আম্মুকে বলল, আমি তোমাকে হেল্প করি। তুই আবার রান্নাঘরে আসছিস? তো কি, আমি শুধু ঘরে বসে খেয়ে খেয়ে মোটা হব? থাক, আর মুখ ফোলাতে হবে না, এখন থেকে আসবি রান্নাঘরে, কিন্তু আগুনের থেকে দূরে থাকবি। আচ্ছা হয়েছে, ছাড়, এখন আমাকে রান্না করতে দে। আর তোমার কি কি লাগবে বলো, আমি এগিয়ে দিচ্ছি। রান্না শেষে খাবার খাওয়ার শেষে মিম, তুই গিয়ে নীলকে আরো রাব্বুকে ডেকে নিয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। মিম আচ্ছা বলে রান্নাঘর থেকে বেরিয়ে প্রথমে আব্বুর রুমে গেল। আব্বু আসবো? আয়, তুই আসবি, আবার জিজ্ঞেস করা লাগে নাকি? আব্বু তুমি নাস্তা করতে আসো, আম্মু টেবিলে খাবার দিচ্ছে, আর আমি গিয়ে নীলকে ডেকে নিয়ে আসি। আচ্ছা যা, আমি আসছি। মিম হ্যাঁ বলে চলে আসলো নীলের রুমে। মিম রুমে এসে দেখে নীল আবারও ঘুমিয়ে গিয়েছে। দেখো এমনভাবে শুয়ে আছে যেন উনি নবাব সিরাজউদ্দৌলা। তারা তোর ঘুম আজ আমি ছোটাচ্ছি বলে নীলকে ধাক্কা মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল। ওরে বাবা রে, আমার মাজাটা গেল রে, কে রে, সকাল সকাল আমাকে বিছানা থেকে ফেলে দিলি। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। একথা বলে উল্টা ঘুরে মিমকে দেখতে পেয়ে চুপ হয়ে গেল। কি যেন বলছিলে, চুপ হয়ে গেল কেন? বলো বলো, কি বললে আবার বলো। আমি আবার কি বলবো, আমি তো কিছুই বলিনি। তোর নামে তো পুরুষ নির্যাতনের মামলা করা দরকার, উঠতে বসতে শুধু আমার উপর নির্যাতন করিস, একদিন আমারও সময় আসবে, সেদিন আমি তোকে দেখে নিব। এখন উঠো, সব সময় খালি ঘুম। আমার ঘুমের উপর তোমার এত রাগ কেন? তুমি ঘুমালে আমি কিছু বলি নাকি? তোমার এত ঘুম কই থেকে আসে? হ্যাঁ এখন থেকে ঘুমটা একটু কমাও, না হলে এমনই করব। আজ অফিস বন্ধ, তাও একটু দেরি করে ঘুম থেকে উঠলেও তোমার সমস্যা? সমস্যা, এখন যাও ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে। যাও আসছি বলেই বাথরুমে চলে গেল। আর মিম নিচে এসে আম্মুর পাশের চেয়ারটায় বসলো। কিরে নীল কোথায়? ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে আসলাম। ও আচ্ছা। নীল ফ্রেশ হয়ে নিচে এসে মিমের পাশের চেয়ারটায় গিয়ে বসলো। কিরে তুই এত ঘুম কই থেকে পাস? আমার ঘুমের উপরে কেন তোমাদের সবার এত নজর? হ্যাঁ তোমরাও ঘুমাও, আমি কি কাউকে না করছি ঘুমাইতে? থাক, এখন আর তোর সাথে আজাইরা প্যাচাল পেরে কোনো লাভ নেই। আমি আজাইরা প্যাচাল পারি? আব্বু আমি আজাইরা প্যাচাল পারি, তুমি বলো তো।
হ্যাঁ পারিস ওই তো, বলে মুখে হাত চেপে ধরল। আব্বু তুমিও যাও, তোমাদের কারোর সাথে আমার কোনো কথা নেই, যা। এটা কি বলে ফেললাম। তারপর নীল নাকে রাগে রাগে নিজের রুমে চলে গেল। দিলে তো ছেলেটাকে শুধু শুধু রাগিয়ে। আমি আবার কি করলাম, তুমি তো শুরু করলে। আমি শুরু করছি বলে তোমাকেও করতে হবে নাকি? তুমি করলে কিছু না, আর আমি করলেই দোষ। আরে তোমরা আবার ঝগড়া শুরু করতেছো কেন? আমি ওর খাবারটা উপরে নিয়ে যাচ্ছি, দেখি না খেয়ে কোথায় যায়। আর তুই, তোমরা যতক্ষণ দুজনে ঝগড়া করতেছিলে ততক্ষণে আমার খাওয়া শেষ, তোমরা খেয়ে নাও, আমি ওর খাবারটা নিয়ে উপরে গেলাম। আচ্ছা যা নীল, খেয়ে নাও। না আমার খিদে নেই, আমি কিছু খাবো না, তোমরাই খাও বেশি করে। কি বললেন আবার বলো তো। আমি খাবো না, তুমি যাও এখান থেকে। তুমি সত্যিই খাবে না তো? না খাবো না, কিছুতেই খাবো না। তোমরা সবাই কি আমাকে খেলার পুতুল পেয়েছো নাকি, যে যখন যা ইচ্ছা তাই করবে? আমি কিছু শুনতে চাই না, খেতে তো তোমাকে হবেই। আর তুমি, আর তোমাকে কিভাবে খাওয়াতে হবে সেটা আমার ভালোভাবে জানা আছে। বলেই নীলের সামনে যে ওর মুখটা চেপে ধরে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিল। হুম, সব সময় শুধু আমাকে ডেভিলগিরি দেখানো। নাও এবার খেয়ে নাও। বলে নীলের হাতে প্লেটটা ধরিয়ে দিল। তুমি খাইয়ে দিলে খাবো, না হলে খাবো না। কেন, তোমার হাত নেই, নিজে খেতে পারো না? পারি তো, কিন্তু বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা, তুমি সেটা বুঝবে না কারণ তোমার বউ নাই। যত সব আজে বাজে কথা, দাও প্লেটটা আমার কাছে। বলে নীলের হাত থেকে প্লেটটা নিয়ে ওকে খাওয়াতে লাগলো। দেখছো, বলেছিলাম না বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা। আহ কি ভালো লাগছে, ইশরে আজ একটা বউ নেই বলে আমি সিঙ্গেল। কথা বন্ধ করে চুপচাপ খাও। হুম, খাওয়া দাওয়া শেষে মিম নীলকে বলল, আজ তো ছুটি, তাই আজ বিকেলে চলো আমরা সবাই ঘুরতে যাই। আজ আমার পকেটটা ফাঁকা হবে শিওর। কি হলো, চুপ করে আছো কেন? যাব, আর না গেলেও তো টেনে হিস্টে নিয়ে যাবে। হুম, এখন যাও তুমি একটু ঘুমিয়ে নাও, আমি নিচে গেলাম। এটা নিশ্চয়ই কোনো ঝড়ের লক্ষণ, না হলে যার আমার ঘুমের উপর এত রাগ সে আমাকে নিজে ঘুমাতে বলল। আজ আমার কি হবে কি জানি, যখন যা হবার তা হবে, এখন তো একটু শান্তিতে ঘুমিয়ে নেই। বিকালে মিম তোমার হয়েছে, এত দেরি হচ্ছে কেন? দাঁড়াও আর 5 মিনিট। সেই 30 মিনিট ধরে বলতেছো আর 5 মিনিট, আয়নার সামনে বসে এত কি করছো? হ্যাঁ হয়ে গিয়েছে, আমি আসছি, তুমি নিচে গিয়ে গাড়ি বের করো। আব্বু আম্মু যাবে না? না, ওনাদের অনেক বলেছি কিন্তু কেউ যেতে রাজি হলো না, তাই শুধু তুমি আর আমি যাব। ও, আমি নিচে যে গাড়ি বের করছি, তুমি তাড়াতাড়ি আসো। আর এদিকে ভীম রেডি হয়ে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে নীলের কাছে চলে আসলো। গাড়িতে না উঠে কি এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবে? হুম, উঠছি। তা এখন কোথায় যাব? শহরের বাইরে কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে চলো। আচ্ছা, বলে গাড়ি চালাতে শুরু করলো। নামও এসে গিয়েছি। আহ জায়গাটা কি সুন্দর, শহরের চারদিকে মানুষের ভিড়ে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে। এই জায়গাটা আসলেই মন ভালো করার মতো একটা জায়গা, প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় এখানে। এখানে না আছে কোনো শব্দ, না আছে মানুষের ভিড়। হুম, আসলেই জায়গাটা এমনই, এখানে যে একবার আসবে তারই মন ভালো হয়ে যাবে। হুম, বলে দৌড়ে মাঠের মাঝে গিয়ে দুহাত দুদিকে ছড়িয়ে ঘুরতে লাগলো। পাগলি একটা। নীল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জায়গাটা নিয়ে আসার জন্য। হুম, এখন তুমি ঘোড়া বন্ধ করো, না হলে কিন্তু মাথা ঘুরে পড়ে যাবে। না পড়বো না, বলেই চারিদিকে দৌড়াতে আর লাফাতে লাগলো। মিম থামো, না হলে পড়ে যাবা কিন্তু। কে শুনে কার কথা, মিম নীলের কোনো কথা কানে না নিয়ে আরো বেশি জোরে দৌড়াতে আর লাফাতে লাগলো। পাগলিটা আবার বাচ্চাদের মতো ভাবতা শুরু করেছে। আর মিম দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে নীলের পাশে যে ধপাস করে বসে পড়লো। দৌড়াতে দৌড়াতে ঘামে একেবারে ভিজে গিয়েছো দেখছি। তারপর ওখানে বসে কিছুক্ষণ গল্প করার পর ভীম বলল, চলো উঠি, আমার কিছু শপিং করার আছে। এতক্ষণ তো ভালোই ছিল, এখন আবার শপিং কেন? কি হলো, কি ভাবছো? না কিছু না, চলো এখন। তারপর দুজনে যে গাড়িতে বসলো। আচ্ছা শপিং করার কি দরকার, চলো আমরা অন্য কোথাও গিয়ে ঘুরে আসি। এক সপ্তাহ পর আমার এক ফ্রেন্ডের বিয়ে, সবাইকে যেতে বলেছে। আজ যখন বাইরে বেরিয়েছি তাই ভাবলাম আজই সবার জন্য শপিংটা করে ফেলি। আমাকেও যেতে হবে বিয়ে বাড়িতে? হুম, সবাইকে যেতে বলেছে আর কার্ডও পাঠিয়ে দিয়েছে। ইম্পসিবল, আমার দ্বারা কোনো বিয়ে বাড়িতে যাওয়া সম্ভব না। কেন সম্ভব না? বিয়ে বাড়িতে যেতে আমার ভালো লাগে না, তাছাড়া ওখানে অনেকগুলো মানুষের মধ্যে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। হুম, তোমার সাথে আমি যাবো বিয়ে বাড়িতে, আমি কি পাগল নাকি? আগের বার কি হয়েছিল সবটাই আমার মনে আছে। হুম, দম বন্ধ হয়ে আসে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি যাবে এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে।
মিমের রাগ দেখে ভয় ভয় বলল, আল্লাহ এবার আমাকে রক্ষা করো এই ডেভিলটার হাত থেকে। গুড বয়। তারপর শপিং মলে পৌঁছে গাড়িটা পার্ক করে দুজনে ভেতরে চলে গেল। মিম শপিং করছে আর সব ব্যাগগুলো নীলের হাতে ধরিয়ে দিচ্ছে। আরে আর কত কিছু কিনবে, দেখো আমার দুই হাতে আর কোনো জায়গা নেই, এখন কি ব্যাগগুলো আমায় মাথায় নিতে হবে নাকি? আইডিয়াটা খারাপ না। কি না, আমি পারবো না, শেষমেশ তুমি আমার মানসম্মান ডোবাবে। চলো আজকের মতো এটুকুই। আজকের মতো এতটুকুই মানে পরে আবার করবে নাকি? করতেও পারি। আর না, তুমি আজ যা কিনছো সেগুলো দিয়ে এক বছর আরামসে চলে যাবে। হুম না বলে এখন চলো। বলেই নীল সামনের দিকে আগাতে লাগলো। আরে তুমি আগে চলে যাচ্ছ কেন? কেন আবার কি হয়েছে? বিল পেমেন্ট কে করবে শুনি? কেন তুমি? সামনে জ্যান্ত একটা হাজবেন্ড থাকতে আমি কেন বিল দিতে যাব? তুমি তাড়াতাড়ি বিলটা দিয়ে এসো। দেখছো না আমার দুই হাত ভর্তি ব্যাগ, আমি বিল দিব কেমন করে? তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করছি। বলে নীলের পকেট থেকে মানি ব্যাগটা বের করে বিল পেমেন্ট করলো। গেল আমার টাকাগুলো। এখন দাঁড়িয়ে না থেকে চলো। চলো, তা এখন কোথায় যাব? ভালো কোনো একটা রেস্টুরেন্টে চলো। আচ্ছা। তারপর দুজনে একটা রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলো। নীল গাড়ি থামাও, গাড়ি থামাও। কি হয়েছে মিম, তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি শরীর খারাপ করছে বলো? না তেমন কিছু না, আইসক্রিম খাবো। কি এই কথা এভাবে বলতে হবে? আর আমি এখন আইসক্রিম পাবো কোথায়? কেমনটা লাগে, মেয়ে মানুষ যে কখন কি করে বসে বোঝা বড়ই দায়। ওই যে দেখো সামনে, তুমি না একটু আগে খেয়ে আসলে, এখন আবার আইসক্রিম খাওয়া লাগে তোমার? দাও না এনে। হুম যাচ্ছি। বলে গাড়ি থেকে বেরিয়ে সামনের দিকে আগাতেই হঠাৎ সামনে থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল। এদিকে মিম কিছু একটা আওয়াজ শুনে ভয়ে চোখ বন্ধ করে জোরে চিৎকার করে উঠল। কি হয়েছে এভাবে চিৎকার করে উঠলে কেন? তোমার কিছু হয়নি? আমার আবার কি হবে, তুমি কান্না থামাও। তাহলে অ্যাক্সিডেন্ট হলো কিসের? একটা ট্রাক এসে আমার সামনের একটা খাম্বায় বাড়ি মারছে। আল্লাহর কাছে শত শত শুকরিয়া যে তোমার কিছু হয়নি। হুম এখন তুমি চুপ করে এখানে বসে থাকো, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। না এখন কোথাও যাওয়া লাগবে না, চলো বাসায়। হারে পাগলি, ভয় পাচ্ছ কেন? আর কিছুই হবে না, আমি যাব আর আসব। না থাক, যাওয়া লাগবে না, আমার অনেক টায়ার্ড লাগছে, তুমি বাসায় চলো তো, আর এখন আইসক্রিম খাবো না। আচ্ছা। বলে গাড়ি স্টার্ট দিল। বাসায় এসে নীল আর মিম ওর আব্বু আম্মুর সাথে কথা বলে উপরে চলে গেল। নীল তো উপরে যে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল, আর মিম ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বিছানার কাছে গিয়ে নীলের কান ধরে ওকে তুলল। আরে কি হয়েছে এভাবে কান ধরে টানছো কেন? যা উঠে সোজা গিয়ে অজু করে এসে নামাজ পড়ে নাও। হুম যাচ্ছি। বলে উঠে অজু করে এসে নামাজ পড়ে নিলাম। একটা হবে না কি মিষ্টি? কি আমি এখন মিষ্টি কোথায় পাবো? তোমাকে দিতে হবে না, আমার লাগবে, আমি নিজেই নিয়ে নিচ্ছি। বলেই মিমের সামনে এগিয়ে গিয়ে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেই। বাকিটা ইতিহাস। পরের দিন সকালে নীল আর মিম রেডি হয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। অফিসে এসে নিজের কেবিনে যেতে যেতে মিম নীলকে বলল, আজ 11টায় মিস্টার জাফর সাহেবের মেয়ে মারিয়ার সাথে মিটিং আছে, তুমি সব কিছু রেডি করে রেখো কেমন? আচ্ছা। এই ডিলটা হলে আমাদের কোম্পানির অনেক লাভ হবে, তাই এই ডিলটা করতেই হবে। আচ্ছা তুমি নিজের কেবিনে যাও, আমি সব কিছু রেডি করছি। মিম হুম বলে নিজের কেবিনে চলে আসলো, আর নীল নিজের কেবিনে এসে কাজের সব ফাইলগুলো একবার করে চেক করে গুছিয়ে নিল। 11টার দিকে মিস মারিয়া আর ওনার পিএ তিশা আসলো মিমদের অফিসে। ম্যাম মিস মারিয়া আসছে। ওনাকে মিটিং রুমে নিয়ে যান, আমি আসছি। নীল সব কিছু কি রেডি? মিস মারিয়া চলে আসছে। হুম রেডি চলো। টেবিলের উপর থেকে ফাইলগুলো নিয়ে চলে গেল মিমের সাথে। মিম আগে আগে যাচ্ছে আর নীল ওর পেছন পেছন যাচ্ছে। মিম মিটিং রুমে ঢুকে মিস মারিয়ার ওনার পিএ তিশাকে সালাম দিল, আর মিস মারিয়ার সাথে হাত মিলিয়ে ওনাকে বসতে বলল। আর নীল ফাইলগুলো নিয়ে ভেতরে গিয়ে টেবিলের উপর রেখে মিমের পাশে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে আছো কেন, বসো। হুম মিমের পাশের চেয়ারে বসে পড়ল। আর এদিকে মারিয়া নীলকে দেখার পর থেকে হা হয়ে ওর দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, আই এম ক্রাশ ফর দিস পারসন। ম্যাম আমরা মিটিং এ আসছি কিন্তু।
মারিয়া নীলের দিকে একভাবে তাকিয়ে আছে দেখে তিশা মারিয়ার কানে কানে বলল, তাহলে এখন মিটিং শুরু করা যাক। তার আগে ওর সাথে পরিচয় করিয়ে দেই, ও আমার হাজবেন্ড নীল চৌধুরী। নীল বিবাহিত শুনে মারিয়ার মুখটা মলিন হয়ে গেল। কি হলো, কোনো সমস্যা? আপনি হঠাৎ চুপ করে গেলেন যে? না কিছু না। হাই মিস্টার নীল চৌধুরী। নীল হ্যালো বলে মারিয়ার হাতের সাথে হাত মেলালো। এবার মিটিং শুরু করা যাক তাহলে। সবাই হুম বলে সম্মতি জানালো। তারপর মিটিংটা শেষ করে নীল তার পেপারে সাইন করে মারিয়ার ওর পিয়ে নীল আর মিমের সাথে হাত মিলিয়ে চলে গেল। বাসায় যাব, খুব টায়ার্ড লাগছে। আর তুমি যাওয়ার পথে অফিসে নেমে যেও। তারপর মারিয়া অফিসের সামনে তিশাকে নামিয়ে দিয়ে বাসায় চলে গেল। আর এদিকে মিম যে নিজের কেবিনে বসে কাজ করছে আর নীল যে মিমের কানের কাছে ঘ্যান ঘ্যান করছে। কি সমস্যা গে তোমার? কিছু ভালো লাগছে না, চলো না একটু বাহির থেকে ঘুরে আসি। না আমার হাতে এখন একটুও টাইম নেই। তোমার হাতে টাইম থাকলেই বা কবে? আমি বললে তো তোমার হাতে সময় হয় না, আমি ডাকলে তুমি কখনোই যাইতে চাও না। আমার জায়গায় তুমি থাকলে বুঝতে। থাকো তুমি, তোমার কাজ নিয়ে আমি গেলাম বলে নিজের কেবিনে চলে আসলাম। বিকেলে নীল আর মিম অফিস থেকে বাসায় ফিরে আসলো। নীল এসে বিছানায় গা এলিয়ে দিল আর মিম ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নীলকে ডাকতে লাগলো। এই নীল ওঠো বলছি। আরে কি হয়েছে, এভাবে ডাকছো কেন? তো কি করব, তুমি এসে শুয়ে পড়লে কেন? যাও তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নাও। একটু পরে উঠছি, আমি অনেক টায়ার্ড, এখন ভালো লাগছে না। তো টায়ার্ডের গুষ্টির তুষ্টি, তুই উঠবি কিনা বল। উঠছি বলে উঠে ওয়াশরুমে চলে আসলাম। তারপর মিম নিচে এসে দেখে নীলের আম্মু রান্নাঘরে রান্না করছে। তা দেখে মিম ওনার কাছে গিয়ে রান্নার কাজে ওনাকে সাহায্য করতে লাগলো। আর এদিকে নীল ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে মোবাইলে গেম খেলতে লাগলো। রাতে সবাই মিলে একসঙ্গে ডিনারে বসছে। কিরে বিজনেস কেমন চলছে? তোমার ছেলের জ্বালায় কি আর কিছু হয়? আমি আবার কি করলাম? হ্যাঁ কি? তোমার ছেলে একটা ফাইলও ঠিকমতো কমপ্লিট করতে পারে না, সারাদিন অফিসে বসে শুধু গেম খেলে। কত বড় মিথ্যা কথা, আমি নাকি একটা ফাইলও ঠিকমতো কমপ্লিট করতে পারি না, আর সারাদিন বসে নাকি গেম খেলি। নীল এটাই কি সত্যি? আমি যদি এখন বলি এইটা মিথ্যা তাহলেও তো তুমি বিশ্বাস করবে না, তো শুধু শুধু জিজ্ঞেস করার কি দরকার? তোকে কি আমি এত কিছু বলতে বলেছি? হ্যাঁ তারপর আর কি, আবারও নীল ওর আব্বুর কাছ থেকে এতগুলো বকা খেল। নীলের আব্বু নীলকে বকছিল আর নীল রাগি চোখে মিমের দিকে বারবার তাকাচ্ছিল আর মিম মুখ চেপে ধরে হাসছিল। তোমাকে আমি পরে দেখে নিব। দেখে নিও, আমিও দেখি তুমি আমার সাথে কেমন পারো। খাওয়া দাওয়া শেষে নীল আর মিম নিজেদের রুমে চলে গেল। তুমি সবসময় আব্বুর কাছ থেকে আমাকে বকা খাওয়া কেন? এত বকা খাও তারপরও ভালো হও না কেন? আমি এমনই। আমি এমনই। যাও তোমার সাথে কোনো কথা নেই বলে মিম অপর দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আমি মনে হচ্ছে তোমার সাথে কথা বলার জন্য এখানে বসে আছি বলে দরজা বন্ধ করে আর লাইট অফ করে নীলের অপর দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। সাত দিন পর মিম তোমার হলো? হ্যাঁ আসছি। আর কত দেরি? এই তো চলে আসছি, এখন চলো। আমি মিমের দিকে তাকাতেই হা হয়ে গেল, মিমকে পুরোই পরীর মতো লাগছে। নীল ওর দিক থেকে তো চোখ সরাতেই পারছে না, হলুদ শাড়ি, সোজা চুলগুলো কোমর পর্যন্ত, হাতে হলুদ চুড়ি ভর্তি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক, সব মিলিয়ে দারুণ। কি হলো এইভাবে হা করে তাকি কি দেখছো? তোমাকে যা কিউট লাগছে না, ইচ্ছে করছে খেয়ে ফেলি। যা দুষ্টু, সবসময় শুধু আজে বাজে কথা। তোমাকেও তো কম কিউট লাগছে না, কালো শার্ট, কালো প্যান্ট, সাদা ব্লেজার, চোখে সানগ্লাসে, তোমাকে অনেক কিউট লাগছে। আমারও তো ইচ্ছে করছে তোমাকে খেয়ে ফেলতে। খাও, কে মানা করছে? সবসময় দুষ্টুমি না? তোমার সাথে দুষ্টুমি করবো না তো কার সাথে করব? অন্য মেয়েদের সাথে করব নাকি? এখন অনেক হয়েছে, চলো দেরি হয়ে যাচ্ছে আমাদের। কিরে এত দেরি হলো কেন তোদের? আমরা সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। মিমের জন্য দেরি হলো, ওর রেডি হতে কত টাইম লাগে তুমি তো আর তা জানো না। কি আমার রেডি হতে দেরি লাগছে? কত বড় মিথ্যা কথা, তুমি রেডি হওয়ার এক মিনিট পরেই আমি রেডি হয়ে আসছি। যা দিলে তো শার্ট নষ্ট করে।
মোটেও না, তোমার শার্টে কিছুই লাগেনি। তোরা আবার ঝগড়া শুরু করেছিস? ওই তো প্রথমে শুরু করেছে। কি? আমি না, তুমি প্রথমে শুরু করলে। এই দুইটা একই রকম, কেউ কম যায় না, সব সময় খালি ঝগড়া করতে থাকে। হুম, আরে তোরা থামবি, আমাদের দেরি হয়ে যাচ্ছে কিন্তু। ওদিকে মনে হয় তোর ফ্রেন্ডের গায়ে হলো শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, হুম, চলো সবাই জলদি। তারপর সবাই যে গাড়িতে বসলো, 30 মিনিটের মধ্যে ওরা পৌঁছে গেল বিয়ে বাড়িতে। সবাই আমার সাথে এসো। সবাই মিমের পিছু পিছু বাসার ভেতরে চলে গেল। মিমের বান্ধবী রিয়া মিমকে দেখে ওর সামনে এসে ওকে জড়িয়ে ধরলো। তোর উপর আমি কিন্তু অনেক রেগে আছি। কেন, আমি আবার কি করলাম? তোর না আরো 2 দিন আগে আসার কথা, কাজের চাপের জন্য আসতে পারিনি, সরি। হুম, আরে বাদ দে। তা পেতনি, কেমন আছিস? হ্যাঁ শাকচুন্নি, ভালো। তুই? আমিও ভালো। তা শেষমেশ তুই বিয়েটা করেই ফেললি। আপনারা সবাই বিয়ে করে বসে আছেন, আর আমি কি সিঙ্গেলই থাকবো নাকি? আমার কি বিয়ে করতে ইচ্ছে করে না? হুম, তোকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। আর তোকেও অনেক কিউট লাগছে। খেয়ে ফেলতে ইচ্ছে করছে। যা ফাজিল। কিরে, আর বাকি শয়তানগুলো কোথায়? কাউকে তো দেখছি না। শয়তানদের নামগুলো না নিতেই শয়তানগুলো হাজির। কতদিন পরে আবার আমরা সবাই একসঙ্গে হইলাম, তাই না রে? মিম, জিজু কোথায় রে? ওর কথা বাদ দে তো, আজ সব কিছু ভুলে গিয়ে শুধু আড্ডা আর মজা মাস্তি হবে। হুম, ওকে চল, এখন আমরা রুমে যেই বসি। সবাই হুম বলে রিয়ার পিছু পিছু চলে গেল। আর এদিকে নীল একা একা হাবার মতো দাঁড়িয়ে আছে। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি? নীল আর মিমের বিয়েতে রিয়াদের সাথে রাহুলও গিয়েছিল, সেদিন থেকে রাহুলের সাথে ওর পরিচয়। আমিও ভালো। তা আপনি এখানে একা একা দাঁড়িয়ে কি করছেন? চলুন আমার সাথে ওই দিকটায়। হুম চলো। আর এদিকে নীলের আম্মু রিয়ার আম্মুর সাথে সবাইকে রান্নার কাজে সাহায্য করছে। রিয়ার আম্মু নীলের আম্মুকে বারবার নিষেধ করছে কাজ না করার জন্য, কিন্তু কে শুনে কার কথা? উনি রিয়ার আম্মুর কোনো কথা না নিয়েই রান্নার কাজে সবাইকে সাহায্য করছে। নীলের আব্বু একা একা চারিদিক ঘুরে বেড়াচ্ছে দেখে রিয়ার আব্বু গিয়ে ওনার সাথে যোগ দিল। আর এদিকে মিমার বান্ধবীরা সবাই রিয়ার রুমে এসে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। তখনই নীল রাহুল আর রাহুলের কিছু ফ্রেন্ড রিয়ার রুমের দরজার সামনে গিয়ে যাচ্ছিল। রুমের ভেতর থেকে হাসাহাসির আওয়াজ শুনে নীল দাঁড়িয়ে যেয়ে সবাইকে বলল, ভিতরে সবাই আড্ডা দিচ্ছে আর আমরা এদিক ওদিক ঘুরঘুর করছি, চলো সবাই ওদের সাথে আড্ডায় জয়েন দেই। সবাই হ্যাঁ সম্মতি জানালো। তারপর সবাই নীলের পিছু পিছু রুমের ভেতরে চলে গেল। এখানে কি? বউকে মিস করছে, সেই জন্য আসতে মনে হয়। বউকে না, শালিগুলাকে মিস করছি বলে আসছি। বউয়ের সাথে তো প্রতিদিনই থাকি, শালিকাদের তো পাই না। হুম, শালিগুলোকে মিস করার জন্য আসছি। শালিগুলোর সামনে বউকে মিস করার কথা বলতে পারবেন না বলে এখন শালিগুলোকে মিস করছেন। বুঝছি, আমরা সবই বুঝছি। হুম, তোমরা তো সবই বুঝো। আমরা আসছি তোমাদের সাথে আড্ডায় জয়েন দিতে। না, আমাদের আড্ডার মাঝে আমরা কোনো ছেলেকে ঢুকতে দিব না। কেন? সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? হুম, যত সব। যাও, এখন বের হও এখান থেকে। হুম, যাচ্ছি যাচ্ছি বলে নীল সবাইকে নিয়ে চলে গেল। আর ভীম যে ভেতর থেকে দরজা আটকে দিল। ভাইয়া, তুমি এত সহজে হার মেনে গেলে? আমি এত সহজে হার মানার পাত্র নই, মাথায় একটা প্ল্যান ঘুরপাক খাচ্ছে। আরে আস্তে আস্তে, পুরা শুনে ফেলবে তো। তারপর সবাই নীলকে চারদিক ঘিরে ফেলল আর নীল প্ল্যানটা সবাইকে বুঝিয়ে দিল। কি কি করতে হবে বুঝছো সবাই? তাহলে এখন সবাই কাজে লেগে পড়ো, আমি আরও এদিকটা নজর রাখছি। তারপর সবাই ওখান থেকে চলে গেল। শুধু নীল আর রাহুলের একটা ফ্রেন্ড মিলে এদিকটা নজর রাখছিল। কিছুক্ষণ পর, কাজ শেষ, এই যে প্যাকেট। এখন এগুলাকে ভিতরে দিবো কেমন করে? দরজার নিচ দিয়ে দেই? না, তাহলে সবগুলোই বেরিয়ে আসবে। তাহলে জানালাটা হালকা একটু খুলে প্যাকেটের মুখটা খুলে এইগুলো নিচে ফেলে দিলেই কাজ হয়ে যাবে। হুম, আইডিয়াটা ভালো। তারপর নীল দিয়ে জানালাটা হালকা খুলে আরশোলাগুলো রুমের মধ্যে ফেলে দিল। আর এদিকে ওরা সবাই আড্ডা দিতে দিতে হঠাৎ মিমের চোখ গেল আরশোলার দিকে। মিম আরশোলাগুলোকে দেখার সাথে সাথে এক লাফ দিয়ে বিছানায় উঠে জোরে জোরে আরশোলা বলে চিৎকার করতে লাগলো। সবাই নীলার চিৎকার শুনে আশেপাশে তাকাতে, একসঙ্গে এতগুলো আরশোলাকে দেখে এদিক ওদিক ছোটা করতে করতে দেখে ওরাও সবাই চিল্লিয়ে ওঠে। কেউ লাফ দিয়ে বিছানায় উঠলো, আবার কেউ সোফায় উঠে লাফাতে লাগলো, কেউ কেউ সোফায় উঠে লাফাতে লাগলো। আর এদিকে
নীলা সবাই জানালে হালকা ফাঁকা করে ওদের এমন অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। ভাইয়া তুমি যা দিলে না আজ, দেখছো নীলের সাথে পাঙ্গা নেওয়ার ফল কি? ভাইয়া সত্যি ইউ আর গ্রেট। এদিকে মিমরা সবাই লাফালাফি করতে করতে হঠাৎ মিম জানালার দিক থেকে হাসাহাসির আওয়াজ শুনতে পেয়ে ওদিকটা তাকাতে দেখলো সবাই পেট চেপে ধরে হাসছে। মিমের আর বুঝতে বাকি রইল না যে এ কাজটা কার। সবাই এখানে না লাফালাফি করে বাইরে চলো বলে নিজে এক দৌড়ে রুমের বাইরে চলে গেল। মিমকে দৌড় দিতে দেখে সবাই মিমের পিছনে দৌড় দিয়ে রুমের বাইরে চলে আসলো। আরে দরজাটা কেউ আটকে রাখো নাই কেন তোমরা? আরে আমি আছি না, ভয় পাচ্ছ কেন তোমরা? তাহলে এটাই তোমাদের কাজ? কেন, আমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আমরা এসব করব? আমরা কিছু করিনি, আমরা সবাই এদিক দিয়ে যাচ্ছিলাম আর তোমাদের চিৎকার শুনে এখানে এসে দাঁড়ালাম। তোমাকে আমার খুব ভালোভাবেই চেনা আছে। তোমাকেও আমার খুব ভালোভাবেই চেনে আছে যত সব, চলো সবাই। বলি নীল সবাইকে ডেকে নিয়ে চলে গেল। যাও যাও, তোমাকে আমি পরে দেখে নিব। কিরে এভাবে ছেড়ে দিলে ওদের? মিমের সাথে পাঙ্গা নিছে, আমি কি এত সহজে ওদেরকে ছেড়ে দিব নাকি? তাহলে কি করবে এখন? একটা আইডিয়া বের করতে হবে, সবাই ভাবো কিভাবে ওদের শায়েস্তা করা যায়। সবাই মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে ভাবতে লাগলো। পাইছি একটা আইডিয়া। কি, ওদের সবার মাথায় সুইনগ্রাম লাগিয়ে দিলে কেমন হয়? না থাক, পরে আবার আমারটার মাথা থেকে চুইংগাম না উঠলে চুলগুলো কেটে ফেলা লাগতে পারে, তখন সবাই আমাকে টাকলুর বউ বলবে। মিমের কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। পাইছি আরেকটা আইডিয়া। বল শুনি। সবার চুলে রং লাগিয়ে দিলে কেমন হয়? রিয়া তুই কি চুল ছাড়া আর কিছু নিয়ে আইডিয়া পাস না? এত সুন্দর আইডিয়া দিলাম তাও তোর পছন্দ হলো না? তোর আইডিয়া তোর কাছেই রাখ। আর তোর না আজ বাদে কাল বিয়ে, তা তোর আমাদের সাথে কি জানা নিচে? মিম তুই আমাকে এভাবে বলতে পারলি, কালকে তো পরের বাড়ি চলে যাব, ওখানে গিয়ে কি আর এসব করতে পারবো? তাই তোদের সাথে একটু মজা মাস্তি করছিলাম। আর তুই উলি বাবলি, রাগ কর না, থাক তুই আমাদের সাথে। সত্যি? হয়েছে, এখন ছাড় আর আমাকে ভাবতে দে। ভাব। কিছুক্ষণ পর, ইয়াহু পেয়েছি। কি, তাহলে শোন সবাই। কিছুক্ষণ পর সবাই মিমকে চারদিক থেকে ঘিরে ধরল আর মিম সবাইকে সবটা বুঝিয়ে দিল। ওকে ডান, রাতে খেলা হবে। ওরে এবার বুঝবে আমরা কি চিস। তোমরা সবাই এখানে আর আমি তোমাদেরকে সব জায়গায় খুঁজে খুঁজে মরি। কেন মামি, কি হয়েছে? হলুদ অনুষ্ঠান শুরু হবে এখনই, চলো সবাই। চলো চলো, আজ আবার অনেক কাজ আছে। তোমাদের আবার কিসের কাজ? ও তুমি বুঝবে না। থাক, এখন আর আমায় বোঝাতে হবে না, তোমরা সবাই চলো আমার সাথে। তারপর সবাই বলে ওনার পিছু পিছু চলে গেল। ওরা যাওয়ার একটু পরই হলুদ অনুষ্ঠান শুরু হলো। কিন্তু দুঃখের বিষয়, হলুদ অনুষ্ঠানের ছেলেদের আসার কোনো পারমিশন নাই, তাই সব ছেলেরা ছাদে একজোট হয়ে আড্ডা দিচ্ছে আর নীল হয়েছে তাদের লিডার। এদিকে রিয়াকে হলুদ দেওয়ার পর সবাইকে হলুদ মাখাতে লাগলো, আর বেচারা মিমের তো অবস্থাই খারাপ, সব কয়টা মিলে মিমকে এত হলুদ দিচ্ছে যে মিমকে চেনে যাচ্ছে না। আরে আরে আর না, অনেক হয়েছে, তোমরা সবাই মিলে তো আমাকে ভূত বানিয়ে দিলে। আসল ভূত বানাবো তো রাতে। রাতে কি হবে এটা ভেবে মিম আর হাসাহাসি আটকে রাখতে পারছে না। তারপর সবাই হাসি ঠাট্টার মাঝে হলুদ অনুষ্ঠান শেষ করলো। বিকেলে মেয়েদের গ্রুপ আর ছেলেদের গ্রুপ মিলে নাচের কম্পিটিশন আয়োজন করা হয়েছে, যাদের হয়েছে বড়রা। মেয়েদের গ্রুপের লিডার মিম হলো, আর ছেলেদের গ্রুপের লিডার হলো নীল। তোমরা সবাই প্রথম রেডি হয়ে আসো। তারপর দুই গ্রুপ যে রেডি হয়ে আসলো। তাহলে প্রথমে কারা পারফরমেন্স করবে? প্রথমে আমরা। আচ্ছা তাহলে এখন কম্পিটিশন শুরু করা যাক। সবাই হ্যাঁ সম্মতি জানালো। তারপর মিম আর টিম নিয়ে স্টেজের দিকে যেতে লাগলো। তখনই নীল লাভ দিয়ে মিমের সামনে এসে বলল, তোমাদের জন্য খুব কষ্ট হচ্ছে যে তোমরা আমাদের কাছে হেরে যাবে। আগে পারফরমেন্সটা তো হতে দাও, তারপর না হয় দেখা যাবে কারা হারে। বলেই সবাইকে নিয়ে স্টেজে উঠে পড়ল। তারপর শুরু হলো ওদের পারফরমেন্স। ওদের নাচ দেখে সবাই হাতে তালি দিচ্ছে আর কেউ কেউ শিস বাজাচ্ছে। আর ওদের পারফরমেন্স দেখে এদিকে তো নীলের হাওয়া বেরিয়ে গেল। আজ আমরা গেছি। ভাইয়া আপনারা দেখছো কি সুন্দর পারফরমেন্স করছে, আমরা মনে হয় আজ ওদের সাথে পারবো না। তাই তো দেখছি। আরে তুমি কোনো চিন্তা করো না, জিতবো তো আমরাই। তাই যেন হয়। এদিকে মিমদের পারফরমেন্স শেষ হওয়ার সাথে সাথে সবাই চিল্লিয়ে উঠলো আর শিস বাজাতে লাগলো।
পারফরমেন্স শেষে ওরা সবাই স্টেজ থেকে নেমে আসলো। সবাই ওদের বাহবা দিচ্ছে আর অভিনন্দন জানাচ্ছে। তোরা যা দিলি না, জাস্ট অসাম। আর সে রিয়ার বিয়ে বলে ওকে মিম নেই নি, পরে যদি নাচতে গিয়ে পরে গিয়ে মাজা ভেঙে ফেলে তাই। সত্যি এবার ভয়েস টিমের পারফরমেন্স নিল টিমের সবাইকে নিয়ে স্টেজে উঠে গেল। ভাই সবাই ভালো করে পারফরমেন্স করো, দেখো মেয়েদের সামনে যেন আমাদের নাক না কাটা যায়। ভাইয়া আপনি যেরকমটা শিখিয়েছেন আমরা ঠিক তেমনটাই করব। কি বলিস সবাই? সবাই বাতা যা যা কি হুম সম্মতি জানালো। এরপর শুরু হলো ওদের নাচ। নাচ বললে ভুল হবে, এটা নাচ না অন্য কিছু কেউ বলতে পারবে না। এক একজন এক একজনের মতো নাচছে, এর থেকে বানরও অনেক ভালো নাচতে পারবে। ওদের এমন নাচ দেখে সবাই হাসতে হাসতে শেষ। আর এদিকে ওদের নাচ দেখে গার্লস টিমের সবার হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। বয়স টিমের পারফরমেন্স শেষে ওরা সবার এমন অবস্থা দেখে একে অপরের দিকে চাওয়াচাই করছে। তারপর সবাই স্টেজ থেকে নিচে নেমে আসলো। কি হয়েছে, তোমরা এমন পাগলের মতো হাসাহাসি করছো কেন? তোমরা যা পারফরমেন্স করলে না, এর থেকে বানরও অনেক ভালো নাচতে পারে। তারপর সবাই এক এক করে হাসি থামালো। এখন রেজাল্ট জানানোর টাইম। আমাদের আজকের উইনার হলো, সবাই নীরব, কেউ কোনো কথা বলছে না। সবার মনে টেনশন ঘুরপাক খাচ্ছে, আর নীলের তো বুকের ভেতর ধুকপুক করছে। আর যদি মেয়েদের কাছে হেরে যায় তাহলে মান সম্মান সব যাবে। আজকের উইনার হলো গার্লস টিম। জাজেসের মুখে গার্লস টিমের নাম শুনে মিমার ওর টিমের সবাই ইয়াহু বলে লাফিয়ে উঠল, আর বাকিরা সবাই হাততালি দিচ্ছে। তারপর গার্লস টিমের সবাই বয়েজ টিমের সামনে গিয়ে এগিয়ে গিয়ে সবাই একসাথে বুড়ো আঙুল নিচু করে বয়েজ টিমকে লুজার লুজার বলছে। তা দেখে বয়েজ টিমের সবাই মাথা নিচু করে চলে গেল। আর এদিকে গার্লস টিম জাজেসের কাছ থেকে পুরস্কার নিয়ে রুমে এসে রাতের প্ল্যান নিয়ে কথা বলছে। রাতে কি রে তোদের হলো? ভূত ভূত! আরে থাম থাম, আমরা তোরা তোদের তো আমি চিনতেই পারিনি। তুই জানতি না আমাদের প্ল্যান, তারপরও ভয় পেলি কেমন করে? তোরা সব কয়টা এমন ভাবে সেজেছিস যে আমি মনে করছি সত্যি সত্যিই ভূত। তাহলে ভাব, তুই প্ল্যান জানার পরও এমন ভয় পাইছিস, তাহলে ওরা সবাই কেমন ভয় পাবে? আসলে সব কয়টা শেষ, তা তোরা তিনজন ছেলে ভূত আর তিনজন মেয়ে ভূত সেজেছিস কেন? আমরা কাপল ভূত। বাবা ভালো তো, এই প্রথম কেউ একসঙ্গে তিন জোড়া কাপল ভূত দেখবে, ভাবা যায় এগুলা? আচ্ছা আমরা যে এত ভূত সেজে যাচ্ছি, যদি সত্যি সত্যি কোনো ভূত চলে আসে আমাদের তুলে নিয়ে যায় তখন কি হবে? আমাদের নিয়ে যাক বা না যাক, তোকে যেন অবশ্যই নিয়ে যায়, তাহলে আমাদের একটা ভীতু ফ্রেন্ড কমবে। মিমের কথা শুনে সবাই হেসে ফেললো। আমি ভীতু? তা নয় তো কি, যা তোর সাথে কোনো কথা নেই। উলি বাবা রে, রাগ করে না। এই শোন, ওরা ডিনার করার পর হয়তো সবাই ছাদে উঠবে, তাই আমরা আগে থেকে ছাদে থাকবো। আর রিয়া তোর কাজ কি মনে আছে তো? ওরা যখন ছাদে উঠবে তখন আমি ছাদের দরজাটা লক করে দিব। কিন্তু ওরা যদি ছাদে না যায় তখন? তুই সব সময় নেগেটিভ ভাবিস কেন, পজিটিভ কিছু ভাবতে পারিস না? এখন চল সবাই। তারপর সবাই মিমের পিছু পিছু ছাদে গিয়ে লুকিয়ে পড়লো। আর রিয়া দেখতে গেল ছেলেদের খাওয়া দাওয়া শেষ হয়েছে কিনা। চলো এখন সবাই একটু ছাদে বসে আড্ডা দিয়ে আসি আর হাওয়া খেয়ে আসি। সব ছেলেরা হুম বলে সম্মতি জানালো। এখন আবার আড্ডা কিসের, যা গিয়ে শুয়ে পড়, কাল সকালে আবার অনেক কাজ আছে। বিয়ে বাড়িতে কি এত সকাল সকাল ঘুমায় নাকি? তুই কোনো বিয়ে বাড়িতে আসতেই চাস না, আবার এখন বলছিস বিয়ে বাড়িতে কি এত সকাল সকাল ঘুম হয় নাকি? আম্মু তুমি একটু চুপ থাকো তো, আর চলো সবাই যাও যাও উপরে, দেখো তোমাদের জন্য কি অপেক্ষা করছে, আমাদের সাথে পাঙ্গা নেওয়া, তাই না? কি রে তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? তোর ফ্রেন্ডরা সব কোথায়? সবাইকে ডেকে নিয়ে আয়, খেতে দেই। একটু পর আসছি আমরা সবাই বলে এক দৌড়ে ছাদের দরজার কাছে এসে দরজাটা লক করে দিল। দরজার দিক থেকে কিছু একটা আওয়াজ পেয়ে সবাই একসঙ্গে দরজার দিকে তাকাতেই দেখলো দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। ভাইয়া দরজাটা বন্ধ হলো কিভাবে? কোনো ভূত নয় তো? আরে ভূত টুত বলতে কিছু নেই, হয়তো বাতাসে বন্ধ হয়েছে। চলুন ভাইয়া দেখে আসি। চলো বলে নীল আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো, আর বাকি সবাই ওর পিছু পিছু যেতে লাগলো। দরজাটা তো লক হয়ে গিয়েছে, দরজা টান দিয়ে খোলার চেষ্টা করে হলো না। এটা নিশ্চয়ই কোনো ভূতের কাজ। আরে তুমি তখন থেকে ভূত ভূত করছো কেন? তোমাদের এখানে কি কোনো ভূত টুত আছে নাকি? শুনেছি আশেপাশের এলাকাতে অনেকটাই ভূত দেখেছে। আরে আগে বলবে না, তাহলে রাতে ছাদে আসতাম না। এখন যদি এটা ভূতের কাজ হয় তাহলে কি হবে? আমি নিজেই ভয় বাঁচতেছি না, আর তোমরা দেখছি। ওরা সবাই যখন
দরজার কাছে গিয়ে কথা বলছিল ততক্ষণে মিমরা সবাই সবার পজিশন মতো জায়গায় চলে গিয়েছে। বিমার ওর একটা ফ্রেন্ড ছাদের এক পাশে রাখা দোলনাটায় গিয়ে বসেছে, আর বাকিগুলো ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। পেছন থেকে কিছু একটার আওয়াজ শুনে সবাই পেছনে তাকাতেই দেখলো দোলনাটায় দুজন সাদা কাপড় পরে বসে আছে, আর দুজন রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আর তার আরেকটু পাশে আরও দুজন দাঁড়িয়ে আছে। ওদের দেখামাত্র সবার হাঁটু কাঁপা শুরু করে দিয়েছে। রাহুল ভূত 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 বলে চিল্লিয়ে উঠলো।